अबे बोला तुम तो आशो मेरा प्रॉब्लम है। अच्छा मैम हाय कुछ मानुष जॉइन करे जा तेन आमी शुरू करब तबे शुभ विजया तबे सबार प्रथमेई जेटा जिज्ञेस करते चाहिबो जे आमाके ठीकठाक देखा बा शोना जाच्छे किना एटा जानाटा भीषण इम्पोर्टेंट। ठीक आछे तो एटा आमाके प्लिज केउ जानिये फेलो कमेंट करे जे आमाके ठीक करे देखा जाच्छे किना आर शोना जाच्छे किना কারণ আজকে সেট আপটা একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে দেখে বুঝতেই পারছো আমার চারিপাশটা হ্যালো আফটার আ লং টাইম ইয়েস ইনডিড ইয়েস অনেক দিন পর আজকে আমি লাইভ আসছি পুরো গোটা পূজাটা আমি লাইভ আসতে পারিনি। হাই ম্যাম হাই মুকুল রয় ম্যাম হাই শুভ বিজয়া মঞ্জিমা শুভ বিজয়া দিনা ম্যাম হাই অর্পিতা চক্রবর্তী ম্যাম হাই সকলকে শুভ বিজয়া রেখা কদম ম্যাম মিস শাহ টেক্সটাইল অ্যান্ড হিউ ডিয়ার আফটার আ লং ইয়েস আফটার আ লং আই এম কামিং লাইভ থ্যাংক ইউ। ওকে অনেক মানুষ জয়েন করে গেছে চটপট করে আমার যেটা ভিডিও রয়েছে শেয়ার করে ফেলো আরও কিছু মানুষ জয়েন করে ফেলো দেন আমি চটপট করে শুরু করে ফেলবো। প্লিজ এন এক্সক্লুসিভ ফর দিওয়ালি রয়েছে অনেক কিছু দিওয়ালির জন্য রেখেছি আমি। ওকে শোনাও যাচ্ছে দেখাও যাচ্ছে এবার আমি শুরু করব। হাই বনু শুভ বিজয়া তনুশ্রীতি হাই কেমন আছো হাই মঞ্জিমা সিফ আপকো দেখনে কে লিয়ে লাইভ দেখতি হু ভানু ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ চলো নমস্কার আমি মঞ্জিমা শাহ টেক্সটাইল যোগ হৃদয় যোগ সূত্রে এই শুভ দিনে তোমাদের সকলকে স্বাগত আর সবার প্রথমেই যেটা জানিয়ে শুরু করতে চাইবো যে বিজয়া শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের বড়দের আমার প্রণাম এবং সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান আজকে শুরু করব। তবে তার আগে আমি জানি না কতটা খেয়াল করলে আমার কথাটা আমি আজকে বললাম যে আজকে শুভ দিন ইয়েস আজকের দিনটা কিন্তু সত্যি সত্যি আমার জন্য স্পেশালি ভীষণ ভীষণ শুভ তার কারণ হচ্ছে এই যে আজকে পয়লা কার্তিক। ঠিক আছে অর্থাৎ আমার মা এবং বাবার দুজনেরই কিন্তু জন্মদিন একই দিনে ইয়েস ইউ হার্ড ইট রাইট আজকে আমার মা বাবার কিন্তু একই দিনে জন্মদিন ক্যামেরাটা না ঠিক ধরা হচ্ছে না এই যে হ্যাঁ ইয়েস একই দিনে জন্মদিন এরকম অনেকেই রয়েছে এটা খুব রেয়ার হয় যে অনেকের জন্মদিন একসাথে হয় বাড়ির সকলের যেরকম আমার টিচার ইংলিশ টিচার ছিল তার বাবা মা দাদার একই দিনে জন্মদিন এটা খুব রেয়ার ঘটে যাদের ঘটে না তাদের জন্য সত্যি খুব সারপ্রাইজিং তো তাদের জন্য বলে দিই আজকে পয়লা কার্তিক আমার মা এবং বাবা দুজনের একই দিনে জন্মদিন কোইনসিডেন্টলি কিন্তু সালটা অবশ্যই আলাদা কিন্তু দিনটা একই দিন ছিল এবং সেই দিন বাবা যেদিন জন্মেছিলেন মা যেদিন জন্মেছিলেন দুদিনই কিন্তু লক্ষ্মী পুজো ছিল আর দুদিন একজন হচ্ছে লক্ষ্মী পুজো হতে হতে জন্মেছিলেন আরেকজন প্রসাদ খেয়ে জন্মেছিলেন এরকম একটা ব্যাপার আর কি খুব হ্যাপেনিং স্টোরি মূলত যেটা আর কি 18th অফ অক্টোবর আমার মা বাবার জন্মদিন ইংরেজি ডেটটা আমাদের বাড়িতে একটা রিচুয়াল থাকে যে আমরা বাংলা ডেটটাকে ভীষণভাবে প্রাধান্য দিই এবং আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ বাংলা ডেটে হয় তার জন্যই কিন্তু আজকে আমাদের পয়লা কার্তিক পালন করা হচ্ছে তাই অনেক অনেক ভালোবাসা আমার মা এবং বাবাকে জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার অনুষ্ঠান আমি শুরু করব। তবে অনেকেই লিখেছো যে দিওয়ালির জন্য কি কালেকশন আছে আমি বলে দিই আজকে পুরো সেট আপটা কিন্তু ডিফারেন্ট দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে এই এই মুহূর্তে আমি 51/2 হিন্দুস্তান পার্ক শাহ টেক্সটাইল আমার বাড়ি অর্থাৎ গড়িয়াহাটে দাঁড়িয়ে আমি অনুষ্ঠানটা করছি ইয়েস গড়িয়াহাটে আজকে এই প্রথমবার এখানেই রয়েছি সকলে মিলে সকল পরিবার মিলে রয়েছি ওর জন্যই আজকে এখান থেকে লাইভ আসা। তো আমার সামনে মোটামুটি আজকের দিনের জন্য তোমাদের যে কটা শাড়ি পিক করেছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং কালকে আগামীকাল লক্ষ্মী পুজো তাই আমি একটা নোয়াখালী জামদানি দিয়ে শুরু করতেই বেশি পছন্দ করব।
যারা যারা হ্যাপি বার্থডে উইশ করছো আমার মা বাবাকে, তাদের হয়ে তাদের বিহাফে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আমি জানাই। ওকে, এবার না আমি ক্যামেরাটা ঘোরাবো, তুমি তখন থেকে তুলবে, ঠিক আছে? এবার আশা করি তোমার আর অসুবিধা হবে না, ঠিক আছে? চলো, তো আমি মোটামুটি যেটা বললাম, কালকে লক্ষ্মী পুজো, তাই কালকের দিনটার কথা মাথায় রেখে আজকে আমি একটু নোয়াখালী জামদানি দেখাবো বটে, তা আর দিওয়ালি স্পেশাল যেটা হয়েছে আজকে একটু শুভ দিন, আর মা বাবার কিছু ভালো লাগার শাড়ি আজকে আমি রেখেছি, আমার নিজের ভালো লাগার শাড়ি কিন্তু রেখেছি। আর আমার ভালো লাগা বলতে যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে অবশ্যই বেনারসি, তাই আজকে খুব সুন্দর সুন্দর বেনারসি তো আমার কাছে রয়েছেই কয়েকটা, যেটা আমার আমি কিন্তু লাস্টে দেখাবো, বাট তার আগে আমি নোয়াখালী জামদানি দেখাবো। আরও অনেক কুচু কুচু শাড়ি রয়েছে, অনুষ্ঠান এখনও চলছে, ফেস্টিভ মুড কিন্তু এখনও রয়েছে, কারণ আগামী দিন লক্ষ্মী পুজো, তারপরে আসছে দিওয়ালি, কালী পুজো, আরও অনেক কিছু, ভাইফোঁটা, সুতরাং এগুলোর কথা মাথায় রেখে কিন্তু নানা ধরনের নানা রেঞ্জের শাড়ি আমি রেখেছি। তো চলো দেখা শুরু করবো, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অবশ্যই একটা নোয়াখালী জামদানি। দ্য ওয়ান আই এম শোয়িং ইজ বেসিক্যালি নোয়াখালী জামদানি, অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ বেসিক্যালি, ওকে, প্রাইসটা না বলে দেওয়া হয়নি, তো আমাকে প্রাইসটা আজকে লিটারালি খুঁজতে হবে, যেহেতু বললাম আজকে শোটা একেবারে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, এটা একটা আমার যেরকম প্রোগ্রাম হয় তার থেকে একেবারে একটা ব্রেক, তো প্রাইসটা আমাকে একটু হেল্প দেখতে হেল্প করতে হবে। 2480, 2480 ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল নোয়াখালি জামদানি। এটা দেখো ভীষণ সুন্দর, ইসকা কালার জো হ্যায় একদম চিকু কালার হ্যায়, বহুত সারে কালার্স ভি দিখাই দে রহে হ্যায়, জেসে কি রেড, বটল গ্রিন, ইয়েলো অ্যান্ড অর ভি কালার্স হ্যায় সারি মে। তো ইয়ে নোয়াখালী জামদানি জো হ্যায় মে দিখা রহি হুঁ, ইসকা ভেরিয়েশন ভি মিল জায়েগা আপ লোগ, আগর আপ লোগ আ জাওগে শোরুম মে তো অর ভি ভেরিয়েশন দেখনে কো মিলেগা, ये तो सिर्फ एक साड़ी है जो मैं आज दिखा रही हूँ, ठीक है? इसका प्राइस फिर से बता दूंगी, 2480 इज द प्राइस ऑफ दिस ब्यूटीफुल नोआखाली जामदानी। इसके साथ कोई ब्लाउज नहीं आएगा, क्योंकि हम सभी जानते हैं कि नोआखाली जामदानी के साथ कोई ब्लाउज पीस नहीं आता है, ठीक है? তো আঁচলটা আমরা ফোকাস করবো একদম করাত কাজের কাজ রয়েছে, করাত কাজ যেরকম হয়ে থাকে জামদানি শাড়িতে, এটা যাচ্ছে আঁচল, এটা অল ওভার শাড়িটা এভাবে যাচ্ছে, অসাধারণ একটা ভীষণ স্টাইলিশ লুকের শাড়ি আমি দেখাচ্ছি, এটা একটু আমি বলে দেবো কিভাবে করতে হবে, ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে? ভেরি স্টাইলিশ লুকিং শাড়ি, यहाँ पे बॉर्डर पे एक पेंटिंग जैसा मिल जाएगा, ये प्रिंटिंग में है, पेंटिंग नहीं है, पर पेंटिंग से इंस्पिरेशन लेते हुए ये किया गया है, ये देख लीजिए एक बार, ये सभी साड़ी के साथ सिल्क मार्क टैग आ जाएगा, क्योंकि ये सभी मॉडल सिल्क में है, ठीक है? ये आ जाएगा आचल पोषण, ब्लाउज आएगा ये, ভীষণ অন্য ধরনের একটা শাড়ি, এটার সাথে যদি ব্ল্যাক একটা স্লিভলেস পরে ফেলো তাহলে ভীষণই দেখতে ভালো লাগবে, কারণ হচ্ছে একটা খুব মডার্ন লুকের শাড়ি, ওকে, ভেরি স্টাইলিশ। এটার প্রাইসটা আমি একটু জেনে নেব, প্রাইসটা এখানেই রয়েছে, প্রাইসটা বলে দিচ্ছি 6470, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6470, 6470 ইজ দ্য প্রাইস। ব্লাউজ পিস ফিরে দেখা দিতে একবার, ইয়ে আ জায়েগা ব্লাউজ পিস, আরও একটা শাড়ি আমি দেখাবো, এটা মুগাতে রয়েছে, দিস ইজ বেসিক্যালি মুগা, মেটেরিয়াল অফ দ্য ফ্যাব্রিক ইজ মুগা, সিল্ক মার্ক ট্যাগ আ যায়গা, কিন্তু ইয়ে 100% মুগা হ্যায়, ইসকা জো প্রাইস আয়েগা ওহ হ্যায় 7665, 7665 ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল মুগা প্রিন্টেড শাড়ি, 7665 ইজ দ্য
प्राइस ऑफ दिस ब्यूटीफुल साड़ी, ये आ जाएगा आंचल पोर्शन, ये आ जाएगा आंचल पोर्शन। साड़ी बुक करने के लिए हम लोगों का जो हेल्पलाइन नंबर है वो है 9073037351। सुपर्णा जो तुम्हें हमारे अनुष्ठान देखे थको তাহলে আমি তোমাকে বলবো একটু উপরে হেডলাইনে আমার হেডলাইন নম্বরটা একটু দিয়ে দাও, কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, ঠিক আছে? দিস ইজ দ্য ব্লাউজ পিস, দ্যাটস লং উইথ দ্য সারি। এই পুরো প্রতিষ্ঠানের যে লুকটা রয়েছে, অনেকেই যারা এসছো গড়িয়াহাটের প্রতিষ্ঠানে তারা ভাবছো এটা কোথা থেকে বলবো, কারণ একেবারে অন্য ধরনের একটা লুক তোমরা দেখতে পারছো। কারণ প্রথমে যখন প্রতিষ্ঠানটা হয়েছিল তখন কিন্তু এই পরিবেশ বা এই লুকটা ছিল না, তখন একটা অন্য ধরনের ছিল। তোমাদের পাশে থাকাতে আমরা নতুন করে সাজিয়ে তুলেছি, সুতরাং এটা দেখতে হলে গড়িয়াহাটের প্রতিষ্ঠানে অবশ্যই আসলে কিন্তু থার্ড ফ্লোরে আসতে হবে। वॉलपेपर जैसा फील है इसमें, लिनन यहाँ पे बॉर्डर में भी एक ही काम है, एक ही पेंटिंग आ जाएगा, जो आंचल में है वही बॉर्डर में दिया हुआ है। नहीं तो जो ऑल ओवर जो बॉडी का काम है वहां पे सिर्फ सिंपल प्लेन एक कलर में आ जाएगा। ब्लाउज पीस जो है वो है ये, इसका जो प्राइस आएगा 4940 इज द प्राइस ऑफ दिस लिनन साड़ी, 4940। ये सिल्क लिनन है, सिल्क लिनन के ऊपर, Just see the color combination, it's complementing so well. Ivory with a bit, you know, that metallic mustard with black. Yeah, jayega border portion. Ye muga hai, printed muga. I think this sari is going with my blouse very well, no? এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, এটা থাকছে ব্লাউজ পিস ইন রেড, এটা থাকছে ব্লাউজ পিস ইন রেড। হচ্ছে প্রাইসটা থাকছে 3190 is the price of this semi katan banarasi. 3190 is the price of the semi katan banarasi. The material jo hai basically semi katan mein hai, inspired by those beautiful Rajkhana banarasi sarees. काम देख लीजिए, सोना रूपा जरी दोनों ही साड़ी में है। ये होने से बहुत इजी हो जाता है हम लोग के लिए, क्योंकि ऑर्नामेंट जो है कुछ भी आप लोग पेयरअप कर सकते हो। ये आंचल पोर्शन, दिस इज द ब्लाउज पीस, ओके, ये आ जाएगा ब्लाउज पीस।
Okay, the one I'm wearing is not for sale. The one I'm wearing, this is not for sale. This is for my personal collection. আমি একটু বললামই আজকে একটু একটা অন্য মেজাজে রয়েছি, মা বাবার জন্মদিনের দিন, একটু অন্য সাজে, একটু অন্যভাবে। সুতরাং আজকে কিন্তু আমি যে শাড়িটা পরে রয়েছি একেবারেই আমার নিজস্ব শাড়ি, এটা নট ফর সেল, বাট এই ধরনের শাড়ি অবশ্যই পেয়ে যাবে আগামীতে, এখনও পেয়ে যাবে, এই প্রিন্টে পাবে না, অন্য ধরনের পেয়ে যাবে, কিন্তু দিস ইজ নট ফর সেল। আচ্ছা, এইটা একটা বিশেষ শাড়ি যেটা আমি দেখাচ্ছি, এটার একটা ভীষণ ইমোশন জড়িয়ে রয়েছে, কারণ নতুন নতুন অনেককে নিয়ে আমরা কাজ করছি, সেরকমই এটা একটা শাড়ি, যাদের সাথে নতুন কাজ হচ্ছে, আমি নাম মেনশন করব না, কাজ হচ্ছে, একটু প্লিজ তাদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন, যখনই আপনাদের মনে বা আপনাদের বর্জপে বা আপনাদের কাছে এইসব শাড়ির গ্রহণযোগ্যতা পাবে, তখনই কিন্তু এই শিল্পীরা আর কি অনেক বেশি সাহস পাবে এরকম ধরনের অনেক কাজ করবার, এবং সেটা তখনই পসিবল যখন এসব শাড়ি আপনারা গ্রহণ করবেন। আমি আমাদের নতুন কিছু যারা শিল্পী, যাদের নিয়ে আমরা নতুন কাজ করছি, পুজোর পরেই এটা দেখাবো বলে আমি ডিসাইড করেছিলাম, চলে এসেছিল পুজোর আগেই, কিন্তু আমি দেখাইনি, কারণ সাথে শান্তভাবে সুন্দরভাবে তোমাদের দেখানোর জন্য। সুতরাং এই শাড়িটা কিন্তু একটা অন্য কনসেপ্টের শাড়ি, এবং যে তসরটা রয়েছে এটা একদম 100% গাছি তসর, যেরকম কিছু এক্সপেন্সিভ কাজ, যখন যে কোনো কাজ, তো হাতের কাজ সবসময় ভীষণ এক্সপেন্সিভ হয়, সেটার বোধহয় মূল্য আমরা ঠিক করতে পারি না, তাই না? সুতরাং যেসব ভালো কাজ, ঠোস কাজ, যখন কাজ করি তসরের উপর, যেসব তসর আমরা বেছে নিই করবো বলে, এই তসরটা কিন্তু একেবারে সেই তসর রয়েছে, একদম হাই কোয়ালিটি তসর রয়েছে, এবং এটার উপর যে পেন্টিংটা করে দেখো খুব সুন্দর। এবং আরও একটা কথা বলে দিই, তাদের আরও বেশি কি বলবো পাশে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু অবশ্যই এসব শাড়িতে কিন্তু প্রমোশনাল ডিসকাউন্ট কিছু দিচ্ছি, সুতরাং তোমাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ এই শাড়িগুলো সুন্দরভাবে এখনই কালেক্ট করে নেওয়া, কারণ এইগুলোতে আমরা বেশি দিন কিন্তু দিচ্ছি ডিসকাউন্ট, ঠিক আছে? এটা দেখো একটা গাছি তসর রয়েছে, তসরের মধ্যে পেন্টিংটা করা হয়েছে, ভাবতে পারছো কি সুন্দরভাবে করা, প্রত্যেকটা কাজ কিন্তু পেন্টিং, হ্যান্ড পেন্টিং রয়েছে, একদম হাতে করে করা রয়েছে, ভেরি সিম্পল লুকিং শাড়ি, ইয়েট ভেরি লাক্সুরিয়াস ফিল দ্য শাড়ি হ্যাজ গট, আই উড সে ইয়ে আ জায়গা আঁচল পোর্শন, আঁচল মে হি পুরা কাম হে, দেখ লিজিয়ে একবার, নেই তো অল ওভার শাড়ি একদম সিম্পল হ্যায়, সিফ বর্ডার মে ইয়ে পেন্টিং আ জায়গা, ইয়ে হ্যান্ড পেন্টেড শাড়ি হ্যায়, ইসকা জো প্রাইস আয়েগা ফির সে বতা দোগে, 10,435 is the price, and we are giving 20% off to this sarees. So 20% off ho jane ke baad jo price aayega, wo aapko helpline number pe phone karke pooch lena hai, theek hai? Ye jo high quality tasar ke upar hand painting ka kaam hai, dekh lijiye. Krishner hate je bashi thake sei jaga ta ke tule dhara hoyeche border tar upor, ar sei kajei kintu আমাদের ভীষণ সুন্দরভাবে এটা আঁচলটা, বিউটিফুল আঁচল, এটা একটু চাইবো সুন্দর করে ফোকাস করিয়ে দেখানোর জন্য। এইটা আমি একটু কোয়ালিটিটাও দেখাবো, টু সি দ্য কোয়ালিটি অফ দ্য তসর। এটার কিন্তু আরও একটা শাড়ি রয়েছে যেটা আমি দেখিয়ে দেবো, আরও একটা শাড়ি রয়েছে এটা যেটা আমি দেখিয়ে দেবো, আরও একটা পেন্টেড হ্যান্ড পেন্টেড শাড়ি রয়েছে, এটা প্রাইস সেম প্রাইস 10,435 হচ্ছে এই শাড়িটার প্রাইস, এটাও কিন্তু 20% অফ তোমরা পেয়ে যাচ্ছ, 20% অফ ইউ গেট টু দিস সাইজ, ওকে? এই আ জায়গা সিফ তসর কে উপর হ্যান্ড পেন্টিং, জেসে কি হমনে কাহা ये जो आर्टिस्ट है वो नया नया काम कर रहे हैं हम लोग के साथ, ये देख लीजिए बहुत ही सुंदर है, जो सीधा फील है तो सुंदर करे करा हुआ है, जनो सत्यि सत्यि करे মানে অনেক দূর থেকে গাছগুলো দেখলে যে ফিলটা হয়, একদম মিশে যাওয়ার মতো, প্রকৃতির সাথে মিশে যায় এরকম এক একটা লুক আসে, সেটাকেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো,
যথেষ্ট বোঝা যাচ্ছে সেটা দেখিয়ে সেভাবেই করা হয়েছে, এবং যারা বুঝতে পারছিলে না তাদের জন্য আমি এটা করি। আর আঁচলটা আগেন, আঁচলটা দেখ, দেখবার মতো আঁচল এটা, ভীষণ ভেরি আর্টিস্টিক। আমি একটু ফেলে দেখাবো, এটা গায়ে ফেলে দেখানোর জন্য নয়। ইটস আ হ্যান্ড পেন্টেড ওয়ান। এটাতেও কিন্তু থাকছে 20% অফ, 20% অফ কিন্তু সুন্দর শাড়িতে থাকছে। ওকে, আমি একটা নিয়েছি, একদিন পরে দেখাবো যখন আরো কিছু কালেকশন এগুলো রয়েছে যেগুলো আমি যখন দেখাবো। এটা সেম আমার কাছে একটা রয়েছে, মানে আমার পেন্টিংটা আলাদা, দেখাবো। এত সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আমি জানতে চাইবো যে এগুলো যে নতুন কনসেপ্টের শাড়ি, আমি সবসময় জানো যে সবকিছুই তোমাদের জন্য করা, তোমাদের পয়েন্ট অফ ভিউটা আমার জানা ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন। সুতরাং এটা একটা নতুন কনসেপ্টের শাড়ি আমি তোমাদের দেখালাম। তোমাদের এটা নিয়ে যাই মন্তব্য থাকুক না কেন, আমি চাইবো যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লাগছে, এটা জানাটা সত্যি বোধ হয় আমার খুবই খুবই প্রয়োজন। এটা দেখো, এটা সেমি কাতান রয়েছে, কালারটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ একটা কালার। একটা পিঙ্ক ইয়েলো গোল্ডেনের একটা ক্রস শেড রয়েছে। এটা হচ্ছে প্রাইসটা 2030 হচ্ছে এই সুন্দর সেমি কাতানটার প্রাইস, 2030 হচ্ছে এই সুন্দর শাড়িটার প্রাইস। ওকে, 2030 ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল শাড়ি। ইয়া জায়গা আঁচল পোর্শন অল ওভার দ্য শাড়ি, ইউ উইল ফাইন্ড দিস বুটা ওপেন। ওকে, এই যে ক্রস শেডটা, এটা বোঝানো যাচ্ছে শাড়ির কালারটা অ্যাকচুয়াল আসছে একদম। ওকে, ভীষণ সুন্দর। ইসকা যে ব্লাউজ পিস আয়েগা বহে গিয়ে, আচ্ছা ইসকা দো পিস হ্যায় মেরে পাস, ইসকা সিফ অর সিফ দো হি পিস হ্যায় মেরে পাস। আগর কোই অর্ডার করনা চাহ রহে হো তো দো হি জনকো মিলেগা, ঠিক হ্যায়। ইসকে বাদ দিখায়েঙ্গে এক 8810 সেমি খট্টি কে উপর বন্দেজ কা কাম হ্যায়, ওভেন হ্যায়, আর ইয়ে পেতনি কা বর্ডার অর আঁচল ভি আ জায়েগা। ইসকা ভি দো পিস হ্যায় মেরে পাস, दो ही पीस है मेरे पास। ये आ जाएगा ब्लाउज पीस। बुक करने के लिए स्क्रीनशॉट लेके आप लोग भेज सकते हो, हम लोगों का जो हेल्पलाइन नंबर है वो है 9073037351 9073037351। ये नंबर दैट इज 9331849592। ओके, ये आ जाएगा बंदेज का काम। एक बार इधर एक জিনিসটা আসছে, ঠিক আছে। কি আ জায়গা আছে পুশ, কি আ জায়গা আছে পুশ। ইসকা ভি দো হি পিস হ্যায় মেরে পাস, আচ্ছা নেক্সট কি দেখাবো তুমি। আচ্ছা ওয়াও, আই লাভ দিস ওয়ান। ইসকা প্রাইস 2190 2190 2190 is the price of this beautiful sari. ये semi-natural, semi-natural fabric है, उसके ऊपर एक weaving भी है, और weaving देखिए, ये थोड़ा देख के पता नहीं चलेगा कि ये weaving है। ये देखिए, I love the color of the sari. It's very fancy in color, क्योंकि ये जो color है English shape के ऊपर है, बहुत ही सुंदर। दो तीन पीस है मेरे पास, दो तीन जन को ही मिलेगा ये साड़ी अगर ऑर्डर करना चाहोगे तो। आई लव दिस वन, इट्स अ वेरी मॉडर्न लुकिंग साड़ी, ऑल ओवर किंतु एभावे पेसली मोटी दिए करा हुआ, एक गोलापेर थोक কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমার ভীষণ মিষ্টত্ব রয়েছে শাড়িটার মধ্যে, রংটা কাজটা পুরো ব্যাপারটার মধ্যে সাংঘাতিক একটা মিষ্টত্ব রয়েছে। এটা যাচ্ছে আঁচলটা 2190। ব্লাউজ পিস আয়গা বহে গিয়ে, ব্লাউজ পিস মেবি এ প্রিন্ট আ যায়গা,
Mongolgiri. 3140. 3140 is the price of this Mongolgiri. 3150. To see the color, बहुत ही सुंदर कलर है. 3140, right? 3140. 3140 is the price of this saree. इसका ब्लाउज भी जो है वो अलग से आएगा, वो है ये. ये कोट किट, कोट किट, कोट की का काम आ जाएगा बॉर्डर में, और ये आ जाएगा ब्लाउज पीस, ठीक है, इन पर्पल कलर. শাড়িটার মধ্যে আনকমন ব্যাপার কিছু নেই, কিন্তু এই ধরনের শাড়ি বোধহয় আমাদের সবসময় ওয়ার্ড্রোপ একটা করে প্রয়োজন হয় ডেলি ইউজের জন্য কিংবা উপহার দেওয়ার জন্য. আরও একটা শাড়ি দেখাবো যেটা সেভেন আঁচল পাবিকের উপর আমি তখন দেখালাম, জাস্ট হাউ লাইট ওয়েট, মাই গুডনেস, ভীষণ লাইট ওয়েট, একদম শিফনের যেরকম ফিল আসে, একদম শিফনের যে টাচ করে যে ফিলটা আসে ওই ফিলটা আসবে না, কিন্তু আমি বলতে চাইছি একদম লাইট ওয়েট, ভেরি ভেরি কমফোর্টেবল, সারাদিন যদি পরে থাকো কোনো রকম অসুবিধা হবে না. 1650 is the price of this beautiful saree. Iska color jo hai dekh lijiye, bahut hi sundar color hai, ek texture hai saree ka. Single part mein dikhana chahenge, ye dekhiye jaga single part mein, yahan pe bhi ek golden ka kaam hai, dekh lijiye foil printing. सिंगल पीस अवेलेबल, इसका सिंगल ही पीस है, एक ही पीस है इसका, कोई क्वांटिटी नहीं है इसका. अच्छा, इसका दो पीस है मेरे पास, दो पीस है इसका, दो पीस है मेरे पास, ठीक है. इसका ब्लाउज पीस जो आएगा, वेरी इंटरेस्टिंग ब्लाउज पीस, दिस साड़ी इज कॉल्ड, ये आ जाएगा ब्लाउज पीस. ये मल्टीपर्पज हो सकते हैं, किसी और साड़ी के साथ भी आप लोग पेयर अप कर सकते हो. Feel the sound. Be shown light weight. इसके बाद दिखाएंगे और एक साड़ी. ये ब्लॉक प्रिंटेड साड़ी गुलो देखी ना क्या? एकदम वही ধরনের একটা শাড়ি. তো প্রাইস কত বলো? 1875 হচ্ছে এই সুন্দর শাড়িটার প্রাইস. এটাও কিন্তু হচ্ছে একটা খুব সুন্দর সুপন, না হলে এক্ষুনি বলে দিত এটা একটা চকোলা হবে, মানে একটা উপরের যে একটা ক্যাপাচিনোর যে কালারটা হয় ওরকম একটা ধরনের কালার, ঠিক আছে. খুব সুন্দর একটা চকলেট কালার রয়েছে, অল ওভার যেন মনে হচ্ছে ব্লক প্রিন্ট করা, কিন্তু এটা একেবারেই ব্লক প্রিন্টেড নয়, এটা প্রিন্টিংয়ে রয়েছে. এবং মেটেরিয়ালটা যেটা রয়েছে সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকের উপর. ইসটা যে প্রাইস আয়গা বলে 1850, ইয়ে আ যায়গা ব্লাউজ পিস, ইয়ে আ যায়গা ব্লাউজ পিস. ব্লাউজ পিস আ যায়গা, পুরো শাড়ি এসে হি আয়গা. ইসকে ইয়াহা পে দেখিয়ে এটা সিল্ক কা ভি কাম হ্যায়, ঠিক আছে. পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে পরামর্শ. এটারও কিন্তু কোয়ান্টিটি থাকছে, কোয়ান্টিটি কিন্তু এই সুন্দর শাড়িটারও থাকছে. নেক্সট শাড়িতে চলে যাবো আমরা. 2190 ইসকা প্রাইস. 2190 হচ্ছে এই সুন্দর শাড়িটার প্রাইস. ওগুলো নিয়ে তুমি দেখো, ঠিক আছে, তোমার জন্য 2190. 2190 এই আরেকটা দেখালাম, ওটারই আরেকটা কালার অপশন আমি দেখাচ্ছি. এক জো মানে দিখাযা পেহলে উসকা হি কালার অপশন হ্যায়, ও থোড়া ব্লু শেড মে হ্যায় আর ইয়ে গ্রিন শেড মে. ব্লাউজ পিস এই হি রহেগা, প্রাইস ভি সেম রহেগা. ইসকা প্রাইস 2190 অগেন, ওকে. इसका क्वांटिटी आ जाएगा, इसका क्वांटिटी डेफिनेटली आ जाएगा. नेक्स्ट साड़ी जो है वो है ये 2115 इज द प्राइस ऑफ दिस ब्यूटीफुल साड़ी. इसका भी क्वांटिटी आ जाएगा, 2115 इज द प्राइस ऑफ दिस साड़ी. ठीक है,
सेमी नेचुरल फैब्रिक के ऊपर है, ये सभी सेमी नेचुरल फैब्रिक के ऊपर प्रिंटिंग में आएगा, ठीक है। इसका जो ब्लाउज पीस रहेगा वो है ये, इसका जो ब्लाउज पीस रहेगा वो है ये। गोल्डन रस्ट का कॉम्बिनेशन है, उसके ऊपर एक मेटालिक शाइन है, ठीक है। दिस इज द साड़ी, ऑल ओवर साड़ी में ये चेक आ जाएगा। जो मुझे सबसे ज़्यादा अच्छा लग रहा है वो है ये कलर कम्बिनेशन। इसके ऊपर जो कलर्स का यूज़ हुआ है वो थोड़ा डिफरेंट कलर कम्बिनेशन है, जो ज़्यादातर हम लोगों को नहीं दिखता है, यूजुअली नहीं दिखता है, क्योंकि ये ग्रीन का दो शेड है, ये गोल्डन का एक शेड है, ये जो थ्रेड है ये गोल्डन का एक शेड है और ये ग्रीन का। ये देख लीजिए बॉर्डर आ जाता है, ये पेज़ली मोटिव को ऐसे डेकोरेट किया गया है, एक बार देख लीजिए, ठीक है। ये आ जाएगा ब्लाउज पीस, यही ब्लाउज पीस के साथ पहनिएगा तो बहुत ज्यादा क्लासी दिखेगा। ये आ जाएगा ब्लाउज पीस, आंचल प्राइस बोले दीजिए, इसके बाद दिखाएंगे सेम प्राइस बोले दे, वो तो 250 2250 2250 is the price of this one as well, 2250, okay? ये भी सेमी कतान के ऊपर ये ब्रोकेड जैसा फील है, कि डेफिनेटली नॉट बाय हैंड, नॉट डन बाय हैंड। क्या आ जाएगा आर्चर, क्या आ जाएगा ब्लाउज पीस, ठीक है। आर्चर इसका भी क्वांटिटी है, इसका भी क्वांटिटी है, जो 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 साड़ियाँ हम दिखा रहे हैं वो सभी का क्वांटिटी मिल जाएगा, जिन जिन साड़ी का क्वांटिटी नहीं मिलेगा हम बोल देंगे, ठीक है। इसका क्वांटिटी है, एक तो टेक्सचर तो देखिए लो, अच्छे दो। अच्छा नेक्स्ट साड़ी देखो, इसका भी क्वांटिटी है 3965 is the, I love this one, लहरिया का लहरिया पैटर्न है, ऑल ओवर द साड़ी यू विल फाइंड दिस लहरिया पैटर्न ऑल ओवर। इसमें एक दो ही कलर है, एक तो जरी का जो नेचुरल कलर होते हैं वो, और एक मजेंटा, आई लव दिस। ভীষণ সুন্দর বুটিদার, আমার মনে হয় এরকম ধরনের ব্লাউজ যদি আমাদের থাকে আমরা যে কোনো কিছুর সাথে কিন্তু পেয়ার আপ করতে পারি, সেটা হ্যান্ডলুমই হোক কিংবা হ্যান্ডলুম বলছি মানে কটনের শাড়ি হোক কিংবা সিল্কের, ঠিক আছে। এটারও কিন্তু কোয়ান্টিটি থাকছে, আই লাভ দিস ওয়ান, ভীষণ সুন্দর একটা ব্যাপার রয়েছে শাড়িটার মধ্যে। আবার সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে আবার, একটু প্লিজ কেউ কাইন্ডলি জানাও আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে, এবার ঠিক আছে, বুঝতে পারছি না কারণ ভাবার কথা নয়। ঠিক আছে এবার, ঠিক আছে এবার শোনা যাচ্ছে তো আমাকে ঠিকঠাক, কেউ জানিয়েছে? হ্যাঁ দেখলে বলো, ঠিক আছে ঠিক আছে। 4800 আবার লো সাউন্ড, লো হয়ে গেল সাউন্ড, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি না, সাউন্ড নেই বলছি, লো ভয়েস। তোমার ওটাতে চার্জ আছে? হ্যাঁ চার্জ আছে,
যাচ্ছে, প্লিজ কেউ জানাও একটু কমেন্ট করে, যদি শোনা যায় তাহলে আমি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব। শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে ঠিকঠাক? তাহলে প্লিজ একটু কেউ জানাও, তাহলে আমি অনুষ্ঠানটা না ঠিক আছে ঠিক আছে চলো। এটা আমি একটু জোরে কথা বলছিলাম ঠিক আছে, তাহলে যদি একটু ভালো করে শোনা যায়। এটা দেখো অর্গানজা জামদানি রয়েছে অল ওভার সিকোয়েন্স ওভেন, এন্ড ইন দিস বর্ডার ইউ উইল ফাইন্ড দিস জামদানি প্যাটার্ন ওভেন। অফ কোর্স জো জাল জো হ্যায় ওয়ো একদম জামদানি কা অথেন্টিক প্যাটার্ন হ্যায় ইয়ে দেখো, এন্ড ইটস আ হ্যান্ড ওভেন সারি, ইটস এন্টায়ারলি আ হ্যান্ড ওভেন সারি। সো আই মাস্ট শো ইউ দ্য ব্যাক পার্ট অফ দ্য সারি ঠিক আছে। ইসকা প্রাইস 4800 इसका जो प्राइस आएगा वो है 5425 इसका जो कलर है बहुत ही सुंदर कलर है, उसके ऊपर पिंक से काम किया गया है, डिफरेंट शेड्स ऑफ पिंक वी हैव यूज्ड, यू कैन सी डिफरेंट डिफरेंट शेड्स ऑफ पिंक, लाइट पिंक, ब्राइट पिंक, और यहाँ पे ऑरेंज का एकदम लाइटर शेड है ठीक है। दिस इज द साड़ी, आंचल भी ऐसा आएगा। इसका जो ब्लाउज पीस है वो है ये, অবশ্যই আমি সাজেস্ট করবো এটার সাথে ব্লাউজ পিস যেটা দেওয়া হয়েছে সেটাকে না বানাতে, সলিড কালার দিয়ে বানিয়ে ফেলো, কারণ অর্গানজা অ্যাজ আ ফ্যাব্রিক জো হ্যায় বহুত হি ডেলিকেট ফ্যাব্রিক হোতা হ্যায়, তো হমেশা হম সাজেস্ট করতে হ্যায় কি অর্গানজা কা জো ব্লাউজ দিয়া জাতা হ্যায় উসে ব্লাউজ না বানায় ঠিক আছে। ফোন এসে কেটে দাও কেটে দাও ঠিক আছে। চলো নেক্সট শাড়িতে চলে যাব। नेक्स्ट जो साड़ी हम दिखाएंगे 4810 इज द प्राइस ऑफ दिस ब्यूटीफुल साड़ी 4810 साधारण भीषण सुंदर এটা এটা কিন্তু মঙ্গল কিটি রয়েছে এটা আঁচল রয়েছে একদম এইভাবে আঁচলটা যাচ্ছে একটু নিচে দিয়ে যাচ্ছে हम लोगों का जो मेन ब्रांच है वो है 29 KV बुशु रोड हुईताला बाराचा, और एक त्रिपुरा में भी है हम लोगों का, और 51/2 हिंदुस्तान ताक से लाया गई जो कि गड़ियाल में ठीक है। ये ब्लाउज पीस नेक्स्ट शायद मैं बात करूँ अरे तुम्हारा शरीर इटा बोले दो আমি যে শাড়িটা পরে রয়েছে দিস ইজ নট ফর সেল, এটা কিন্তু সেলের জন্য নয়, এটা আমার একদম নিজস্ব কালেকশনের একটা শাড়ি, সুতরাং এটা কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে। এরকম ধরনের শাড়ি আগামীতে আমি দেখাবো, এই প্লেটগুলো আমরা নতুন করে আবার করাবো এবং পরিয়ে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এটা আমাদের প্রচুর ছিল একটা সময়, মানে এই প্রিন্টটাই আমরা প্রচুর বেচেছি, তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম, তাও হয়ে গেছে অনেক বছর খানে। এটা দেখো সেমি ন্যাচারাল ফ্যাব্রিকের উপর আজরক প্রিন্টেড, ইটস আ প্রিন্টেড আজরক, কে জায়গা আঁচল পোর্শন, ইসকা প্রাইস 1565 ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল সাড়ি, ইটস আ প্রিন্টেড আজরক অন সেমি ন্যাচারাল ফ্যাব্রিক। डबल 250 ये कॉटन के ऊपर काम है, डबल 250
and these buttas are all separately woven by hand. Cotton paper. Yeah, so portion. এই রংটা এবং এই শাড়ির কনসেপ্টটা দেখে আমার একেবারেই দিওয়ালির কথা মনে পড়লো। কারণ এটা দিওয়ালি বলতেই আমরা রাতের অনুষ্ঠান বুঝি এবং রাতে একটু জমকালো সাজতে বা পড়তে বোধহয় আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। এটা থাকছে ব্লাউজ পিস, এটা থাকছে ব্লাউজ পিস, অল ওভার শাড়িতে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা সিঙ্গল পিস অ্যাভেলেবল, সিঙ্গল পিস অ্যাভেলেবল, সিঙ্গল পিস অ্যাভেলেবল। ইয়ে গোল্ডেন কালার মে এক 4450 जरी का भी काम है, देख लीजिए। ब्लाउज पीस जो है वो रनिंग में आ जाएगा। ठीक है, भीषण सुंदर। আমি খুব এক কালারের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, সুতরাং এটা আমার পছন্দের কনসেপ্টের একটা শাড়ি। এটা আরও একটা শাড়ি দেখাবো, এটার প্রাইস 1905 ইসকা ভি কোয়ান্টিটি আ জায়েগা। ও জো পিছলে ওয়ালা দিখায়া অভি অভি মটকা জো দিখায়া হ্যান্ড ওভেন মটকা, ও সিঙ্গল পিস মে অ্যাভেলেবল হোগা আর ইসকা কোয়ান্টিটি আ জায়েগা। ফির সে প্রাইস বতা দেঙ্গে 1905 ইয়ে আ জায়েগা। আঁচল পোর্শন borderless Kanjivaram. इट्स अ बॉर्डरलेस कांजीवरम सिल्क मैप टैग आ जाएगा। कपड़ा जो है एकदम फोर प्लाई सिल्क के ऊपर है, जैसे कि कांजीवरम साड़ियाँ आते हैं फोर प्लाई सिल्क में वैसे ही। ठीक है, नेचुरल फाइबर का टैग भी मिलेगा, सिल्क मैप टैग का भी मिलेगा। ऑल ओवर द साड़ी विल फाइंड दिस स्ट्राइप ओवन एंड इसके बीच बीच में ऐसे बूटा का जो नक्शा है ये दिखाई देगा। ये एंटिक कॉपर जरी से पूरा वीव किया गया है। कलर जो है बहुत ही सुंदर है, एकदम ट्रेडिशनल कलर, चटनी ग्रीन बोला जाता है इसको साउथ में। तो ये आ जाएगा आंचल पोर्शन। ये आ जाएगा ब्लाउज पीस। এবং এই বুটাতেও দেখা কি সরু সরু নকশা, ভীষণ সুন্দর করে বুটাতে এই জায়গাটা সরু সরু করে ভীষণ সুন্দর করে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, প্রাইস 15,000। আচ্ছা একটু দেখে বলো, এটার আগে কি দেখেছিলিস? এটার আগে কি ছিল? इसका जो प्राइस आएगा 15,210 रुपीज़। और एक कांजीवरम है एकदम, जैसे कि हम बता रहे थे कलर फिर मतलब कलर भी यूनिक हो सकता है। तो ये आ जाएगा मॉफ कलर, वेरी यूनिक, वेरी वेरी
जो कम्प्लेक्शन है कम्प्लेक्शन को बहुत ही इन्हांस करेगा चक्रम बूटा और একটা হচ্ছে অন্নপক্ষী পুটা যেটা কিন্তু অল ওভার শাড়িতে আমরা দেখতে পাবো রংটা দারুণ এটা একদম আসছে না মানে ক্লোজে যখন ক্যামেরাটা নেওয়া হচ্ছে রংটা একদম প্রপার আসছে না একটু দূরে নেব তাহলে একটা প্রপার প্রপার কালারটা দূরে নিলে আসছে দূরে নিলে এটা থাকছে ঠিক আছে ওকে নেক্সট শাড়িতে চলে যাব এটা ব্লাউজ পিসটা আমি বুঝে দেখাইনি না না ব্লাউজ পিসটা তো দেখি প্রথমেই থাকার কথা এই যে ব্লাউজ এটা থাকছে ব্লাউজ পিস এটা একদম ব্লাউজ পিস এটা থাকছে আঁচল অল ওভার শেড এটা দারুণ রংটা ভীষণ সুন্দর খুব সুন্দর ব্যাপার কিন্তু এই শাড়িটার মধ্যে রয়েছে যে কোনো কেউ এই শাড়িটার কোনো বয়স নেই সুতরাং যে কোনো বয়সের মহিলারা কিন্তু শাড়িটা পরতেই পারে ঠিক আছে এরপর একটা ইক্কাত দেখাবে একদম অন্য ধরনের একটা ইক্কাত আমার কাছে রয়েছে যেটা আমি দেখাবো একেবারে আমি যে ধরনের ইক্কাত তোমাদের দেখিয়ে থাকি তার থেকে একদম অন্য ধরনের একটা শাড়ি আমি নিজেও একটা পরেছিলাম যেটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি একটা নিজে পরেছিলাম আর এটা আরেকটা একটা ক্রস শেড রয়েছে একটা খুব সুন্দর লাল এবং পার্পল দুটো কিন্তু ক্রস শেড রয়েছে ঠিক আছে ইক্কাতের যে প্যাটার্নটা লেখা একেবারে অন্য ধরনের একটু ক্লোজে আমি আসবো আর ইক্কাতটা যে হাতে করা এটা বোধ হয় বলার অপেক্ষা থাকে না তোমরা সকলেই জানো ঠিক আছে এটা হচ্ছে আঁচল হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে টিমআপ করতে পারো কিংবা রেড কালারের খুব সুন্দর লাগবে অন্য ক্যানারি ইয়েলো বলতে পারো ইয়েলো ঝকঝকে হলুদ যদি টিমআপ করো আরও একটা ইক্কাত আমি দেখাবো এটা এগুলো সবই হায়দ্রাবাদি ইক্কাত রয়েছে সব মানে যেটা দেখালাম এবং এটা দুটোই কিন্তু হায়দ্রাবাদি ইক্কাত এটা প্রাইসটা 11,970 rupees সাউন্ডে কিন্তু খুব প্রবলেম হচ্ছে আবার আচ্ছা আবার ইস্যু হচ্ছে এবার কি ঠিকঠাক শোনা যাচ্ছে কেউ তো জানাচ্ছে না কোনো ক্লিয়ার হচ্ছে না নট ক্লিয়ার সুপর্ণা দিও বলছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না बिल्कुल ब्लैक नहीं है डार्क चॉकलेट कलर है डार्क चॉकलेट कलर के साथ ये ऑरेंज का कॉम्बिनेशन एकदम डार्क चॉकलेट कलर ऊपर ऑथेंटिक पैटर्न जेटा थाके सेटाई रहेछे এটা থাকছে আঁচল এটা থাকছে আঁচল এবং এটা ব্লাউজ পিস ইন অরেঞ্জ কালার ঠিক আছে অল ওভার শেডটা কিন্তু এটাই প্রাইসটা তো আগেই বলে দিয়েছি থাকছে 11,970 rupees চকলেট কালার আমার ভীষণ পছন্দের একটা কালার সকলেই জানো দিস ইজ নট ব্ল্যাক দিস ইজ ডার্ক চকলেট কালার দিস ইজ ডার্ক চকলেট কালার দিস ইজ নট ব্ল্যাক এরপরে অবশ্যই একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে কাঞ্চিপুরম কটন কলাক্ষেত্র শাড়ি
প্রাইসটা 4980 ইজ দ্য প্রাইস প্রত্যেকটা হাতে করে করা শাড়ি কলাক্ষেত্রর ভ্যালু এবং কলাক্ষেত্র কি হয় আমরা যারা পড়ি তারা সকলেই জানি কাপড়টা যেটা রয়েছে 100% কটন ওকে এটা থাকছে আঁচলটা বিউটিফুলি ডান ঠিক আছে এটা থাকছে ব্লাউজ ये भी कलर क्षेत्रों का कलेक्शन है हम लोगों का ये देखिए ऑल ओवर चेक ओवन मिलेगा और इनसाइड द चेक यू विल फाइंड दिस ओवर बूटास अन्ना पक्षी मोती ये आ जाएगा आचल पोर्शन और ये आ जाएगा ना ब्लाउज पीस ये आ जाएगा ब्लाउज पीस ब्लाउज पीस में काम मिलेगा चलो एक शर्ट दे जाएगा 6185 is the price of this beautiful linen sari. It's a silk linen sari that I'm showing. जो नीचे वाला पार्ट है साड़ी का entirely embroidered one. नीचे में पूरा का पूरा embroidery का काम है. Sound problem. Sound problem होच्छे. ठीक है सर. मैं क्यों please. What sari is this? Which one, ma'am? Jaya Basu, ma'am. Green and yellow salwar ta dekhao please. Dekhabo. Ami dekhi debo. Ektu khani ami sari gulo dekhiye ni. Tarpor dekhiye dicchi. Thik ache? Eta thakche puro sari ta. Ye aa jayega blouse piece. All over blouse piece mein embroidery ka kaam hai. Yes, sir. यहाँ पे जो काम आप लोगों को दिख रहा है ये एम्ब्रॉयडरी का काम नहीं है ये प्रिंटिंग है ये आ जाएगा एम्ब्रॉयडरी का काम इन द बॉर्डर एंड इन द ब्लाउज पीस $16,185 is the price of this saree wow এটা না সিঙ্গেল পাটেই ধরবে তো বোঝানোর সমস্যা হয়ে যাবে এইটা থাকছে শাড়িটা দেখো এটা অর্গ্যানজা রয়েছে 100% অর্গ্যানজা ये जो অর্গ্যানজা মেটেরিয়াল है एकदम प्योर में आ जाएगा और ये जो काम किया हुआ है ये हाथों से है ये जो बॉर्डर का काम दिख रहा है ये पूरा हाथों से है ठीक है ये অর্গ্যানজা के ऊपर ऐसे basically a party wear sari very gaudy looking ee jaga ta ki dekhi to see the quality it's so light it's so good kardana ka bhi kaam hai yahan pe swarovski kardana pearl yani ki moti sab kuch hai sari mein ये आ जाएगा ब्लाउज पीस ये आ जाएगा ब्लाउज पीस तो ये दिखते तो दिखते हैं ओके क्लियर बेटा चलो नेक्स्ट আর একটা শাড়ি দেখাবো এটা তসরের উপর রয়েছে এমব্রয়ডারি 6850 is the price of this dasar 6850 okay
6850 is the price of this tassar. And ये आ जाएगा गाची तसर है, सिर्फ मार्क टैग आ जाएगा इसके साथ 6850. I love this one. ভীষণ একটা আলাদাই সোফিস্টিকেটেড একটা ভীষণ সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে, যেটা কিন্তু ভীষণভাবে আমাদের চোখ টানছে। আশা করি তোমাদেরও একই রকম ফিলটা হচ্ছে। এবং নিশ্চয়ই সাউন্ডের প্রবলেম আসছে নাকি? আচ্ছা, এটা থাকছে আঁচল, এটা থাকছে আঁচল এমব্রয়ডারির কাজটা দেখিয়ে দেবো। ভীষণ সুন্দর একটা ডালে পাখি বসে রয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে শিল্পীরা যে শিল্পটা ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে, ওকে, এমব্রয়ডারির মাধ্যমে। ঠিক আছে, যেটার সাথে ব্লাউজ পিস যেটা থাকছে সেটা হচ্ছে এটা একদম সলিড কালারের ব্লাউজ পিস থাকছে, এটা কিন্তু ব্লাউজ পিস থাকছে, অল ওভার শাড়িটা এইভাবে যাচ্ছে। কালারটা কি বোঝানো যাচ্ছে জায়গাটা? ভীষণ একটা মিষ্টি, মানে আমার মানে সুন্দর এবং মিষ্টির মধ্যে একটা হালকা তফাৎ। সুন্দর তো বটেই, কিন্তু একটা ভীষণ মিষ্টত্ব রয়েছে এই জায়গাটার মধ্যে। একটু দেখাবো, রঙগুলো ভারী সুন্দর ব্যবহার হয়েছে। ঠিক আছে, নেক্সট শাড়িতে চলে যাবো। নেক্সট শাড়ি যেটা দেখাবো, অনেকেই অনেকদিন ধরে কলমকারি দেখতে চেয়েছো, এবং যারা কলমকারি পছন্দ করো কিন্তু কলমকারির স্মেলটা একেবারেই পছন্দ হয় না, সবগুলো কোথায় কোথায় আছে বলে দাও, দোকানগুলো কোথায় কোথায় আছে আমাদের ব্রাঞ্চ? আমাদের প্রতিষ্ঠান রয়েছে 29 কেবি বসু রোড হরিতলা বারাসাত, সেটা আমাদের মেন ব্রাঞ্চ। আর অরেক শোরুম হ্যায় হাম লোগ কা, ও হ্যায় 51/2 হিন্দুস্তান পার্ক শাহ টেক্সটাইল আমার বাড়ি, যানি কি গড়িয়াহাট মে, অর এক ত্রিপুরা মে ভি হ্যায় হাম লোগ কা। ঠিক হ্যায়, কলমকারি কা কাম তসর কে উপর 100% তসর ভিজা কে উপর ইয়ে আ জায়েগা 12,380 rupees, 12,380 rupees is the price. will look awesome. Okay, panna green je rong ta royeche sei rong er tumra kintu brocade porte paro kimba bold kono print etar sathe kintu pair up korte paro. Ar ta chhara jeta common color factor hote pare seta to maroon royeche, amake dekhtei pachho bhishon bright lagbe ebong onno dhoroner ekta look kintu ei shirt er sathe create korbe. Eta thakche blouse piece, thik ache, solid color. সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকের ওপর একটা খুব সুন্দর একটা পাটোলা প্রিন্ট রয়েছে, এটার প্রাইস থাকছে 950 only 950 ইজ দ্য প্রাইস। ইসকা আর এক পিস হ্যায় মেরে পাস, ইয়ে সেম প্রিন্ট কা আর এক পিস হ্যায়, নেই তো পাটোলা কা জো প্রিন্ট হ্যায় ওহ দুসরা ভি ডিজাইন মে আ জায়েগা, পর ইয়ে ডিজাইন ইয়ে কালার মে দো হি পিস মেরে পাস হ্যায়। 950 ইজ দ্য প্রাইস, 950 ইজ দ্য প্রাইস, ইয়ে আ জায়েগা আঁচল পোর্শন ব্লাউজ পিস আ জায়েগা ইয়ে। নেক্সট শাড়ি তে চলে যাব, সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকের উপর 2185 is the price. খুব সুন্দর একটা শাড়ি, সব থেকে ইন্টারেস্টিং এবং ভালো ব্যাপার হচ্ছে যে কোনো পিচ কালারের সাথে খুব ডার্ক জামুনি মারুন সাংঘাতিক ভালো যায়। আমি নিজে পরে রয়েছি একটা মারুন কালারের ব্লাউজ, অ্যান্ড আমার মনে হচ্ছে যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভীষণ ভালো যাচ্ছে, বাকিটা তো তোমরাই বলবে। এটা হচ্ছে শাড়িটা, ঠিক আছে, অল ওভার শাড়িতে কিন্তু এমব্রয়ডারির কাজ গেছে, বর্ডারটায় রয়েছে সিকোয়েন্সের কাজ। ওকে, এটা থাকছে ব্লাউজ পিস, এবং অল ওভার শাড়িতে না ছোট ছোট করে এভাবে জাস্ট টু হাইলাইট দ্য প্যাটার্ন উই হ্যাভ অলসো ইউজ সাম সিকোয়েন্স কাপ ওয়ার্ক হিয়ার। এরপরে কিছু এক্সক্লুসিভ আর কিছু এমন শাড়ি রয়েছে অবশ্যই হাতে বোনা, সেটা তো আলাদা করে তোমাদের বলবার কিছু নেই। আমি এই শাড়িগুলো ডেডিকেট করছি, মানে আজকে আনাই হয়েছে আমার মা বাবার
জন্মদিনের জন্য, সামনেই তাদের অ্যানিভার্সারি, সেটা ডিসেম্বর মাসে, 14th of December তাদের অ্যানিভার্সারি। সুতরাং তাদেরকে ডেডিকেট করে আমি কিছু এক্সক্লুসিভ শাড়ি এনেছি, আশা করি যেগুলো দেখলে তোমরাই বলে উঠবে ওয়াও, আমার বলার অপেক্ষায় থাকবে না, কিন্তু আমার তৈরি করা জিনিস আমার তো ভালো লাগবেই। তোমরা যদি তাকে বলো ভালো, তার সার্থকতাটা এবং তার ভালো লাগাটা আমাদের অবশ্যই অনেক বেশি বেড়ে যায়। সুতরাং আমি জানতে অবশ্যই চাইবো যে তোমাদের কীরকম লাগছে, তার আগে শাড়িটা দেখিয়ে দেবো। আমি শুরু করবো এরকম একটা সুন্দর শাড়ি দিয়ে, অসাধারণ ব্লাউজ পিস দিয়ে আমি কিন্তু স্টার্ট করছি। এটা ব্লাউজ পিস, টিস্যুর ব্লেন্ডিং রয়েছে, we have also blended some tissue, okay? পোড়া কে সাথ টিস্যু কা ব্লেন্ডিং হুয়া হ্যায় তাকি ইয়ে জো গ্লামার ফ্যাক্টর হ্যায় ভো লায়া জা সকে। और ये आ जा रहा है आप लोगों का ब्लाउज पीस, उसके बाद ये आंचल, असाधारण, इट्स अ मास्टर पीस। दारुण लागे, पढ़ले भलो लागे, भलो शाड़ी पढ़ले भलो लागे, ये खूब ही स्वाभाविक बेपार, किंतु पचंदा चोखे ऊपर डिपेंड करे थाके।